বাংলাদেশের অ্যাথলিটদের জন্য অলিম্পিক অভিজ্ঞতা সুখকর ছিল না কখনোই লম্বা সময় গ্রেটেস্ট শো অন আর্থে লাল সবুজদের পদচারণা থাকলেও অর্জন আটকে আছে শিক্ষা সফরেই তবে সম্ভাবনার বিবেচনায় অন্য যে কোনো বারের তুলনায় এবারের প্রেক্ষাপট কিছুটা আলাদা গেলবারের মতো এবারও অলিম্পিকে কোটা প্লেস পেয়েছে আর্চারি স্বাভাবিকভাবে তাই সাগর ইসলামকে ঘিরে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী সম্ভাবনার দারুণ গল্প আছে শুটিংয়ের রবিউল ইসলামকে ঘিরেও সাগরের মতো তিনিও পেতে পারতেন কোটা প্লেস সেটা নিয়ে আক্ষেপে না পড়ে বরং প্রত্যাশা রাখতে চায় বাংলাদেশ শুটিং এবং আর্চারি মোটামুটি বললাম একই ধরনের নেচার অফ প্লেইংটা সো ইটস এ মাইন্ড গেম অবশ্যই টেকনিক্যাল গেম ইটস এ মাইন্ড গেম যদি ঠিক রাখতে পারে সাহসটা যদি ঠিক মতো থাকতে পারে সেই সময় সেই দিন যেই সময় আমি খেলছি সেই সময় যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই ভালো খেলবে আমি তো মনে করি আর্চারি ভালো করার উচিত নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের শুটিং সফলতা ঈর্ষণীয় সেই মুকুটে যুক্ত হতে পারে আরও একটি পালক যদিও অলিম্পিকের আগে শুটিং ফেডারেশনের প্রত্যাশা ছিল দেশের বাইরে ক্যাম্প করার অর্থ সংকটে তার বাস্তবায়ন হয়নি রেঞ্জে কিছুটা পরিবর্তন এনেই বাংলাদেশে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি রবিউল যথেষ্ট পরিমাণে প্রস্তুত আমি বলবো যথেষ্ট পরিমাণে ট্রেনিং হয়েছে আমরা চাচ্ছি ও যাতে ফাইনাল খেলতে পারে ফাইনাল খেলে অবশ্যই ভালো একটা রেজাল্ট হতে পারে ও যদি সাহসটা থাকে সেই দিনে নার্ভাস না হয় ম্যাচ টেম্পারমেন্টটা যদি না হারায় আমরা আমার তো মনে হয় ভালোই রেজাল্ট করব শুটিং আর্চারির পাশাপাশি অ্যাথলেটিক্সও সম্ভাবনাময় এশিয়ার মঞ্চে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন ইমরানুর এবার অলিম্পিকের মঞ্চে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষা ইংল্যান্ডে চলছে তার নিবিড় অনুশীলন সেখান থেকে দেশের দ্রুততম মানব ধরবেন প্যারিসের বিমান সবকিছুর মধ্যে ট্রেনিংটা হলো খুব ইম্পর্টেন্ট কিভাবে ট্রেন হচ্ছে ট্রেডিংয়ের সাপোর্টটা কীভাবে পাচ্ছে এক্সেসারিজগুলি কি ওয়েদার কি তো এইগুলি বলো ম্যাটারস এ লট ইমরানুল যথেষ্ট ফিট যথেষ্ট আমি বলবো বাংলাদেশে এমন কোনো রানার নাই ওর কাছাকাছি হইতে পারে হি ইজ ভেরি গুড এবং ওয়েল ট্রেইনড তবে বাস্তবতার নিরিখে সুইমিং নিয়ে নেই বড় কোনো প্রত্যাশা এই ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ড পেয়েছেন দুইজন এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা